নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাকে অনেক অনেক স্বাগতম তো একটি গোলাপ গাছ কিভাবে খুব ভালো করা যায় তার জন্যই আজকে ভিডিওটা করতে এসেছি এই গোলাপ গাছটা আজ থেকে প্রায় দশ দিন আগে আমি আপনাদের কাছে বেশ কিছু পরিচর্চার কথা বলেছিলাম তো গোলাপ গাছটা দেখুন দশ দিনের মধ্যে কি পরিবর্তন হয়েছে আমি যেটুকু দেখতে পাচ্ছি যে একটা বিপুল পরিবর্তন ঘটেছে এই গাছটিতে আমি যে পরিচর্চাগুলো করেছি এবং আপনাদেরকে যেভাবে পরিচর্যা করতে হবে প্রত্যেকটা বিষয়ে আজকে জানিয়ে দেবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ এই যে গাছটির পরিচর্যার ব্যাপারগুলো বলবো। পুরোটাই কিন্তু আপনাদের খুব কাজে লাগবে কোনো একটা অংশকে বাদ দিলে হবে না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন হবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠবেন তো বন্ধুরা এই যে গাছটি এই গাছটিকে আমি যে যে কাজগুলো করেছি সব বলবো প্রথমে একবারে খাবার দাবার থেকে আরম্ভ করে পুরো একদম ফাঙ্গিসাইড বলবো পুরো ভিটামিন বলবো তো কীটনাশকগুলো সব বলবো তো এতগুলো কীটনাশক দেখতে পাচ্ছেন এতগুলো খাবার দাবার দেখতে পাচ্ছেন এতগুলো না দিয়ে কিভাবে একটু সহজভাবে করা যায় তার কথা বলবো কিভাবে একটা স্ট্যান্ডার্ড গোলাপ গাছ করতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো এক কথায় সব কিছু হয়ে যাবে আপনি যে রকমের ফুল চাইবেন যতটা ভালো গাছ করতে চাইবেন সব কিছু হবে মাই গার্ডেন আপনাকে একদম সহজভাবে বলার চেষ্টা করবে যদি আপনি একদম স্ট্যান্ডার্ড মানের গোলাপ গাছ করতে চান তার অবশ্যই কথা বলে দেবে অর্থাৎ সব কিছু হয়ে যাবে গোলাপ গাছ নিয়ে আর কিছু করতে হবে না শুধুমাত্র মাই রোজ গার্ডেন ইউটিউব চ্যানেলটিকেই আপনাদের সঙ্গী বানান তো অবশ্যই বন্ধুরা এই গাছটির জন্য আমি কারণ এই গাছটা মোটামুটি তিন মাস হয়ে গেছে কারণ এটা আমি প্রথমেই আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে মোটামুটি এটা যখন আমি প্রতিস্থাপন করেছিলাম তারপরে আমি মানে এই গাছটাকে কোনো পরিচর্যা করতে পারিনি বাগানের একটা কোণে এটা পড়েছিলো এক মাস মতো পড়েছিলো কিচ্ছু করিনি জাস্ট বর্ষার সময় এটাকে প্রতিস্থাপন করে দিয়েছিলাম তো সেখানেই ছিল তারপরে এই গাছটির একদমই কোনো গ্রোথ হয়নি খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো তারপরে গাছটিকে বাগান থেকে আমি ছাদে নিয়ে চলে এসেছিলাম তো তারপরে আমি পরিচর্যা করেছি দশ দিন আগেই মোটামুটি হবে তো পরিচর্যা করার পরে ভালো রেজাল্ট পেয়েছি তো আপনাদেরকে সেই ব্যাপারগুলো সব জানিয়ে দেবো তো আপনাদের অনেকে বলছে যে মিতপ্রায় গাছ বা একদম দুর্বল গাছ এই মুহূর্তে একটা ডাল আছে তো কি করব তো এই গাছটা কত পরিমাণে দেখতে পাচ্ছেন যে ঝাঁকড়া হচ্ছে এই জায়গা থেকে নতুন ব্যাসল সুট বেরোচ্ছে তো সব মিলিয়ে একটা গাছটা নতুনভাবে কিন্তু হচ্ছে তো সব কিছুই হয়ে যাবে আজকে আপনাদেরকে পরিষ্কারভাবে পুরো জানিয়ে দেবো গাছটা যেহেতু তিন মাস বয়স হয়েছে কিন্তু এই গাছটাতে আমি এখনো পর্যন্ত রকম তরল সার দিইনি এখনও পর্যন্ত এটা বারো একষট্টি শূন্যই চলছিল তবে কাউ থেকে এই গাছের খাবার দাবার একটু আলাদা হয়ে যাবে তো বারো একষট্টি শূন্যর পরে এবারে যে সমস্ত খাবার দাবারগুলো আমরা দেব তো তার মধ্যে আমি প্রথমেই দেবো এই খাবারটা এটা হচ্ছে এনপিকে উনিশ 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 এটা হচ্ছে এই গোলাপ গাছের জন্য একটা বেস্ট ফুড এছাড়া আপনি যদি এটা যদি সংগ্রহ করতে না পারেন অর্থাৎ এনপিকে উনিশ উনিশ যদি না সংগ্রহ করতে পারেন তাহলে এনপিকে কুড়ি 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 এটা ইউজ করবেন আর এই যে এনপিকে উনিশ 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 এটা কিন্তু খুব কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডাব্লু 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 বাজার ডট কম থেকে এটা আমার কাছ থেকে এক কিলোর একটা প্যাকেট এটা পঁচানব্বই টাকার দাম নিয়েছে কোনো ডেলিভারি চার্জ লাগেনি জাস্ট এক কিলো পেয়ে যাবেন পঁচানব্বই টাকার মধ্যে আর এটা একটা অন্য কোম্পানির খুবই নাম করা কোম্পানি অ্যারিস অ্যারিস কোম্পানির থেকে আমি এক কিলোর এই প্যাকেটটা নিয়েছিলাম তো এখানে একশো টাকা দাম নেওয়া হয়েছিল তো অবশ্যই এটা আমাদের ইন্ডিয়ান একটা কোম্পানি তো খুব ভালো ব্যাপার তো খুব ভালো রেজাল্ট অবশ্যই অনেকে বলছেন তো আমি এখনও এটা ব্যবহার করিনি অর্থাৎ ইফকোর প্রোডাক্ট আমি এখনও ব্যবহার করিনি ব্যবহার করলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে রেজাল্ট কীরকম তবে আমি অ্যারিস কোম্পানির ব্যবহার করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি নিঃসন্দেহে আপনারা অ্যারিস কোম্পানির যদি পান তাহলে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধার নেই তবে ইপকোর প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে অবশ্যই তার আমি যে রেজাল্ট কি সেটা জানিয়ে দেবো তো এটা হচ্ছে খাবার এছাড়া কিন্তু আমি এই গাছটাতে আর কিন্তু কিছু খাওয়াবো না এখন আমি মিক্সড ফার্টিলাইজার এই গাছটাতে দেবো না গাছটা আরেকটু বড় হোক আরেকটু ঝাঁকড়া হোক তারপরে আমি একে মিক্সড খাবার দেবো অনেকে মিক্সড খাবার বানিয়ে নিতে বলেন অনেকে মিক্সড খাবার বাইরে থেকে কিনে আনতে বলেন তবে আমি বলবো আমি যে মিক্সড খাবার রাসায়নিকের একটা মিক্সড খাবার আপনাদের জন্য করেছি ড্রেসক্রিপশন বক্সে যার ভিডিও পেয়ে যাবেন জৈবিকভাবে যারা মিক্সড খাবার দিতে চান তারা দিতে পারেন অনেকে আমাকে বলছেন আমরা কোন খাবারটা ইউজ করবো রাসায়নিক না জৈবিক তবে আমি বলবো বন্ধুরা কোনো একটা খাবারের উপর ভরসা না করে আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি দিই অর্থাৎ আমি একটা জানিয়েছিলাম আপনাদেরকে মাস্টার ফিডিং বলে যার লিঙ্ক অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গোলাপ গাছে মাস্টার ফিডিং যদি আপনারা করাতে পারেন তাহলে সব থেকে ভালো কোনো একটা খাবারের উপর আমরা ভরসা করব না আমরা এই যে দুটো খাবারের নাম বলছি উনিশ 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 বা কুড়ি 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 এটা কিন্তু অবশ্যই রানিং চলবে সপ্তাহে একদিন করে তার পাশাপাশি আমরা যে জৈব খাবার কিছু দিতে পারি কিছু রাসায়নিক খাবার দিতে পারি তো এই রকমভাবেই আমরা আমাদের গোলাপ গাছ করব। সপ্তাহে সাত দিনের জন্য একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম সেই চার্ট দেখে যারা করতে পারবেন তাদের তো কোনো কথাই হবে না তাদেরকে অন্য কিছু করতে হবে না জাস্ট সপ্তাহে সাত দিনের ওই চার্ট যদি ফলো করেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো গাছ করতে পারবেন তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন তো এই যে এনপিকে সার যেগুলো তার মাত্রাটা অবশ্যই আপনাদের জানিয়ে দিই ছোটো রকম যদি গাছ হয় এরকম ছোটো টবের মধ্যে যদি এই গাছগুলো আপনাদের থাকে তাহলে মোটামুটি এক থেকে দেড় গ্রামের বেশি দেওয়ার দরকার নেই এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে ভালোভাবে গাছটা স্প্রে করে দেবেন কিছুটা পরিমাণে জল মাটিতেও দিয়ে দিতে পারেন যদি বাড়ে তো তাহলে দেবেন তাছাড়া মাটিতে দেওয়ার খুব প্রয়োজন নেই যেহেতু এগুলো পরিষ্কারভাবে লেখা আছে এই জায়গাতে দেখবেন যেগুলো ওয়াটার সলেবেল ফার্টিলাইজার জলে দ্রবণীয় সার তো এগুলো মূলত গাছে স্প্রে করার জন্যই কোম্পানি বার করেছে এগুলো কিন্তু গোড়াতে দেওয়ার জন্য করা হয় না তো যদি গোড়াতে কেউ দেন তাতে কাজ হবে না এমনটা নয় তবে এটা স্প্রে করতেই আমরা চেষ্টা করব এই সারগুলোকে ফালতু আমরা আর এরকম গোড়াতে দেবো না গোড়াতে দেওয়ার জন্য এনপিকে অনেক এনপিকে আছে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন গোড়াতে কুড়ি কুড়ি জিরো তেরো অনেকে এটা ভুল করেন এই যে আমি যখন বলছি কুড়ি 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 এই যে এটা এটা দেখুন এটা এনপিকে কুড়ি 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 আর সেটা এনপিকে কুড়ি কুড়ি জিরো তেরো দুটো কিন্তু এক নয় এটা ওয়াটার সালেবেল আর যেটা কুড়ি কুড়ি জিরো তেরো সেটা মূলত সবজিতে বিশেষ করে কৃষিকাজে অন্যান্য যে সমস্ত ধান বা বিভিন্ন রকমের সবজি এ ব্যবহার করা হয় তো এটাতে একটা সাবধানতা নিতে হবে আমাদের কারণ আমরা অনেকে ভুল করি কুড়ি কুড়ি কুড়ির জায়গায় আমরা অনেক সময় কুড়ি কুড়ি জিরো তেরো নিয়ে চলে আসি তো এটা আমরা অবশ্যই করব না এটা আমরা একটু দেখে শুনে নিয়ে নেব তো এই কুড়ি কুড়ি কুড়ির সাথে আর আমরা কী দেবো এই মুহূর্তে এই গাছগুলোকে ঠিক এই গাছটা নিয়ে এখন আলোচনা করছি আমরা কিন্তু অন্য কোনো গোলাপ গাছের কথা বলছি না মোটামুটি এই রকম ছোট যে সমস্ত গোলাপ গাছ তার সাথে আমরা এটা আমরা এক গ্রাম থেকে দেড় গ্রাম নিচ্ছি কুড়ি 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 বা উনিশ 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 এনপিকে কে সাতটি তার সাথে আমরা দু গ্রাম এটা হচ্ছে একটা ইপসাম সল্ট আমি এটা হচ্ছে আমি ইপকো থেকে এটাও আমি নিয়েছি ডাব্লু 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 ইফকো বাজার ডট কম থেকে আমি নিয়েছি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আমি একবার এই গাছে ব্যবহার করেছি তো ভীষণ ভালো রেজাল্ট এটা হচ্ছে ইপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এম জি এস ফোর অর্থাৎ আমরা এই যে খাবারগুলোর সাথে আমরা ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু অ্যাড করে দুটো খাবার একসাথে দিতে পারি কোনো অসুবিধা নেই খুব ভালো রেজাল্ট পাবেন এটা গেল খাবার দাবারের ব্যাপার তো এইভাবে আপনারা খাবার দিন কেউ কেউ এই খাবারগুলোকে সপ্তাহে দুবার রানিং করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এক গ্রাম করে দেবেন এই যে খাবারগুলো যদি আপনারা ভাবেন সপ্তাহে একবার করে এই খাবারগুলো দেব তাহলে দেড় গ্রাম দিতে পারেন আর যদি কেউ সপ্তাহে দুবার করে দেন তাহলে অবশ্যই আপনারা এটা এক গ্রাম করে দিতে পারেন তো এটা গেল খাবার দাবারের ব্যাপার আর অন্য কিছু করতে হবে না এখন কোনো তরল সার দেওয়ার প্রয়োজন নেই যদিও গাছটার বয়স তিন মাস হয়ে গেছে আমি বলেছিলাম তিন মাস বয়সের পর থেকে অবশ্যই আমরা তরল সার দিতে পারব তবে আমরা আরও কিছুদিন অপেক্ষা করব তারপরে আমরা তরল সারটা ইউজ করব এরপরে অবশ্যই আপনারা এই যে গাছের এই ধরনের যে গাছগুলো সেক্ষেত্রে আপনারা একটা ভিটামিন বা পিজিআর পিজিআর হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এটা গাছের বৃদ্ধি বিকাশের জন্য সাহায্য করে গাছে যে সমস্ত খাবার দাবার দিচ্ছেন সেই সমস্ত খাবার দাবারগুলো ঠিকঠাকভাবে যাতে গাছ গ্রহণ করতে পারে ওর এনার্জি পাওয়ারটাকে অনেক বাড়িয়ে তুলতে পারে এই পিজিআর তার জন্য আমরা গাছে পিজিআর দেব না হলে পিজিআরের আর কিন্তু অন্য খুব একটা কাজ নেই যে পিজিআর দিলে প্রচুর ফুল হবে প্রচুর কুঁড়ি চলে আসবে এমন কোনো মানে নেই পিজিআর দিলে গাছের যে হেলথ সে হেলথটা ঠিক থাকবে গাছে যে খাবার দাবার দিচ্ছেন সেই সমস্ত খাবার দাবারগুলো মোটামুটি গাছ হজম করতে পারবে তার জন্যই আমরা কোনো একটি পিজিআর অবশ্যই এ ধরনের গাছগুলিতে ইউজ করতে পারি যারা বড় বড় যে সমস্ত গাছগুলো আছে সেই সমস্ত গাছে অবশ্যই আর পিজিআর দেওয়ার খুব একটা প্রয়োজন নেই মাঝে মধ্যে দিতে পারেন তবে প্রত্যেক সপ্তাহে একবার করে পিজিআর দিতে হবে এমন কোনো দরকার নেই তো খুব সহজভাবে একদিকে বোঝানোর চেষ্টা করছি একদিকে আপনি কিভাবে খুব ভালো গাছ করতে পারবেন তারও চেষ্টা করছি তো সেই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল করুন তিন নম্বরে আমরা আরেকটা জিনিস অবশ্যই অ্যাড করতে পারি সেটা হচ্ছে বরণ সার এটা দিতে হবে এমন কোনো মানে নেই সপ্তাহে একদিন আমরা বরণ সার গাছটাতে স্প্রে করতে পারি এই রকমের ছোট গাছের জন্য এক গ্রাম এক লিটার জলে বোরন নিয়ে আমরা স্প্রে করতে পারি বরণ ফুল আনতে খুব সাহায্য করে ফুলগুলো ভালো কালার তৈরি করতে সাহায্য করে ফুলটা একটু বড় করতে সাহায্য করে তো এই ব্যাপারগুলো অবশ্যই বোরণ সারের মধ্যে হবে তবে এটা প্রত্যেক সপ্তাহে ইউজ করতে হবে না পনেরো দিন অন্তর বা কুড়ি দিন অন্তর ব্যবহার করলেই হবে তাই অনেকে যারা ভাববেন যে আমার গাছটাকে আমি খুব ভালোভাবে করতে চাই তারা অবশ্যই বোরন সার ব্যবহার করতে পারেন আমি এই গাছে একবার বোরন সার ব্যবহার করেছি রেজাল্ট কিন্তু ভালো পেয়েছি কুঁড়ি চলে এসেছে প্রথম গাছে কুঁড়ি এসেছে এর আগে সমস্ত কুঁড়ি আমি কেটে দিয়েছিলাম শীতে আমি এই গাছটা থেকে একটা ফুল নিয়ে দেখতে চাইছি যে কী রকম ফুলটা ফোটে তার জন্য আমি এটা রেখেছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো যে রকম ফুল ফুটে যায় কারণ এই গাছটা নিয়ে ভিডিও আপনারা বারবার দেখেন তো তো এই এই গাছটার ফুল রকম হচ্ছে সেটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে দেখাবো বিষয়টা করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাদেরকে রুট ট্রিটমেন্ট করতে হবে এই ধরনের গাছের জন্য মাস্ট করতে হবে তো অবশ্যই আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে রুট ট্রিটমেন্ট করব। রুট ট্রিটমেন্ট করার জন্য তিনটে জিনিস লাগবে তো তিনটে জিনিস আমার হাতে নিয়ে নিয়েছি একটা হচ্ছে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড রেডোমিল গোল্ড হলে খুব ভালো আর যদি রেডোমিল গোল্ড আপনাদের হাতের কাছে না থাকে তাহলে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নেবেন দু গ্রাম তার সাথে নেবেন এক থেকে দেড় গ্রাম কি দু গ্রামও নিতে পারেন এক থেকে দু গ্রামের মধ্যে নিতে পারেন কাটিং এডস পাউডার বা রুটিং হরমোন আপনারা এক থেকে দু গ্রাম নেবেন রুটিং হরমোন এবং দু গ্রাম নেবেন হিউমিক অ্যাসিড ঠিক আছে এই তিনটে জিনিস নেবেন এক লিটার জলে ভালোভাবে এটা গুলবেন গাছের গোড়ায় দেবেন দুশো থেকে আড়াইশো এম এল এরকমের ছোট গাছগুলোর জন্য দুশো এম কিন্তু পর্যাপ্ত দুশো এম এলের চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন হবে না দুশো এম এল যখনই জল দেবেন দেখবেন গাছের নিজ দিয়ে জল বেরিয়ে যেতে চাইছে তখনই বুঝতে হবে যে ঠিকঠাক হয়ে গেছে তো এই গাছটা দুশো এম জল দিয়ে দেবেন তো এটা অবশ্যই করতে হবে গাছের রুট ডেভেলপমেন্ট এতদিন আমরা তার জন্য বারো একষট্টি শূন্য দিয়ে আসছিলাম রুট ডেভেলপমেন্ট মোটামুটি ভালো হয়েছে আশা করছি তো রুটটা যাতে ঠিকঠাক থাকে রুটের যাতে কোনো রকম ক্ষতি না হয় তার জন্য আমরা অবশ্যই প্রত্যেক সপ্তাহে একবার রুটিন হরমোন এবং এই যে হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইডে জল দেবো যাতে করে রুট ট্রিটমেন্ট হয়ে যায় রুটের যাতে কোনো ক্ষতি না হয় নতুন নতুন রুট যাতে আর নতুন করে তৈরি হতে পারে তো এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে আসি ফাঙ্গিসাইড আমি এই গাছটাতে মূলত দু রকমের ফাঙ্গিসাইড ব্যবহার করি তো এটা হচ্ছে এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড যেটা হচ্ছে ম্যানকোজেবাছ মধ্যে কার্বন ডাইজেম ঘটিত আরেকটা ফাঙ্গিসাইড থাকলে ভালো কারণ আমি একটু রুটিন করে করে আলাদা আলাদাভাবে আমি দুটো ফাঙ্গিসাইড ইউজ করতে বলি প্রথম সপ্তাহে যদি আপনি এম দেন দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনি ব্লাইটক্স দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তো এই কথাটা বলি কিন্তু আমার হাতের কাছে নেই তাই আমি একবার এম ইউজ করি একবার সাপ ইউজ করি সাপের মধ্যে স্যাপ যে ফাঙ্গিসাইড দেয় স্যাপ ফাঙ্গিসাইডের মধ্যে ব্যানকোজেম আছে এবং কার্বনডাইজেমটাও খুব কম আছে বারো পার্সেন্ট কার্বনডাইজাম আছে তো মোটামুটি আমাকে এটা দিয়ে কাজ করতে হচ্ছে কারণ এখনও পর্যন্ত আমি ব্লাইটক্সটা অর্ডার করেছি এখন আমার হাতে আসেনি তো ব্লাইটক্স চলে এলে এই অসুবিধাটা কেটে যাবে তো এই বিষয়টা আপনারা করতে পারেন এর পরের যে ব্যাপার সেটা হচ্ছে কীটনাশক এবং আমি অনেকগুলো দেখতে পাচ্ছেন কীটনাশক এখানে নামিয়ে রেখেছি তো এতগুলো কীটনাশক আপনাদেরকে রাখতে হবে না ভয়ের কিছু নেই এই দুটো কীটনাশক রাখলেই চলবে একটা হচ্ছে সুপারসোনাটা আর একটা হচ্ছে সুপার সুপারসোনাটা নেবেন দু এম এল প্রত্যেক লিটার জলে ইমিডাক্লোরোপিড নেবেন এক এমএল প্রত্যেক লিটার জলে দুটো ভালোভাবে একসাথে মিশিয়ে স্প্রে করবেন এবং অবশ্যই স্প্রে করার সময় এরকম একটি স্টিকার ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করবেন অন্তত কীটনাশক দেওয়ার দিনে একটা স্টিকার ব্যবহার করবেন পাতাতে যাতে এই কীটনাশকগুলো লেগে থাকে আটকে যায় তার জন্য এক ধরনের আঠা অন্য আর কিছু নয় এই স্টিকারটা ব্যবহার করলে পাতাতে এই কীটনাশকগুলো লেগে থাকবে অর্থাৎ খুব ভালো কাজ দেবে এছাড়া অন্য আর কোনো ব্যাপার নয় তো এই দুটো কীটনাশক দিলেই মোটামুটি গোলাপ গাছ থেকে কোনো রকম পোকামাকড় অন্তত দেখতে পাওয়া যায় না তো তারপরেও যদি কিছু কিছু অসুবিধা হয় সেগুলো আমি জানিয়ে দেব আপনাদেরকে তো হাতের কাছে এই ওষুধটা রাখতে পারেন সেটা হচ্ছে রোগার প্লাস খুব বেশি দাম নয় মাত্র একশো এম এলের মোটামুটি ওই আশি নব্বই টাকার মতো দাম নেয় তো এটা খুব ভালো অবশ্যই বিশেষ করে জাপ পোকার ক্ষেত্রে খুব ভালো ছোট ছোট যদি লেদা হয় সেই লেদাগুলোও চলে যায় সাদা মাছির প্রবলেমটা চলে যায় তো ভালো ওষুধ আপনারা এটা রাখতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আমি বলে দিই এই দুটো ওষুধকে বাদ দিয়ে কিন্তু ভালো গোলাপ গাছ করা যাবে না দুটো ওষুধ অবশ্যই লাগবে তার সাথে আপনি রোগার রাখতে পারেন তার সাথে আপনাকে এটা রাখতে পারেন প্রফেনাফক্স সাইপার গ্রুপের যে কোনো ওষুধ প্রফেনাফক্স এবং সাইপারমেথ্রিন মূলত লেদা তাড়ানোর জন্য কাজে লাগে তো এটা খুবই ভালো অনেক সময় পাতা কেটে কেটে দেয় বা পাতা এই উপরের দিকগুলো এই যে লাল লাল যে পাতাগুলো দেখতে পাচ্ছেন পুরো গাছটি দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই এই যে পাতাগুলো এগুলো অলরেডি আগের থেকে এগুলো অনেক বয়স্ক পাতা তো এগুলো বাদ দিলে এই গাছটার মধ্যে কোনো প্রবলেম নেই তো মোটামুটি সমস্ত পাতাই দেখতে পাচ্ছেন একদম লাল পাতা ভর্তি হয়ে আছে কোনো রকম পাতা মরে মরে যাচ্ছে কালো কালো হচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে এরকম কোনো সমস্যা নেই যদি আপনাদের সমস্যা হয় তখন এই অ্যাসিফেড যে কীটনাশকটি আছে সেই কীটনাশকটি ব্যবহার করবেন তাহলে এই প্রবলেম খুব সহজে চলে যাবে অ্যাসিফেট পাউডার কিন্তু খুব ভালো কাজ দেয় আর যদি কখনও ব্লাইন্ড স্যুট হয় তখন অবশ্যই দু সেন্টিমিটার নিচ থেকে একটু ডালটা কেটে দেবেন তাহলে ব্লাইন্ড শ্যুট থাকবে না আমার এই গাছটাতে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর ব্লাইন্ড স্যুট ছিল তারপরে ব্লাইন্ড স্যুট আমি কেটে বাদ দিয়েছি তারপরে এখন আর কোনো ব্লাইন্ড শ্যুটের ব্যাপার নেই পুরো একটি হেলদি গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে ব্যাপার তো এই যে গাছ এত যে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে এই ব্রাঞ্চগুলো ঠিকঠাকভাবে বাড়ানোর জন্য ঠিকঠাক পরিচর্যা করতে হবে তা না হলে ব্রাঞ্চগুলো আস্তে আস্তে মরে মরে যাবে এই ব্রাঞ্চগুলোর সামনের দিকটা একটু পুড়ে পুড়ে যাবে তো এই ব্যাপারগুলো হবে অবশ্যই এটা দিলে অবশ্যই এই ব্যাপারটা চলে যাবে অর্থাৎ এই যে অ্যাসিফেট পাউডার আর যদি তাতে করেও আপনাদের কিছু অসুবিধা থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের উত্তর আমি জানিয়ে দেবো ধন্যবাদ প্রত্যেকে খুব ভালো থাকবেন আর খুব ভালো করে গোলাপ গাছ করবেন